হরে কৃষ্ণ। এখন একটা হাত ছাদা বল আমরা বাজানোর সিস্টেমটা আমরা দেখব। বাজাবে আমারই ছাত্র সাগর, ও বাজাবে, বাজাটাকে দেখুন, তারপরে বাণীটা আমি পরে বলে দিচ্ছি। তুমি মুখে মুখে বাণীটা বলো, মুখে বাণীটা বলে বাজা। এই বলটা বাজালে আমার যে মনে হয় হাতটা অনেক সুন্দর হবে। এবং চাকুটি বাদ দুটো এখন বাজাচ্ছে, ও আঙুলিটাও আমি দেখিয়ে দেবো, চাকুটি বাদ দুটো ও বাজাচ্ছে। হ্যাঁ বাজা। এটা বাজে তো, যেটা আমরা এখন কি বাদ্য বাজছি, এটা চাপুটি বাদ্য বাজছি। যে চাপুটি বাদ্য বলতে আমরা বৃদ্ধাঙ্গুলটা ইউজ করছি। ঘেনা তে রে কেটা, ঘেনা তে রে কেটা, ঘেনা তে রে তে রে কেটা, তে রে তে রে কেটা, তাকে তে রে কেটা। এবার লঘু গুরু করে করছি, খেনা তে রে কেটা, খেনা তে রে কেটা, খেনা তে রে তে রে কেটা, তে রে তে রে কেটা, তাকে তে রে কেটা। এখানে আপনারা কিছু কিছু কাজ করতে পারেন, সেটা হচ্ছে দেখেন হাত ছাদা বলে শুধু একরকম করে বাজাতে হবে এমন কোনো সিস্টেম নাই, সব রকম ভাবে বাজানো যায়। ঘেনা তে রে কেটা, ঘেনা তে রে কেটা, ঘেনা তে রে তে রে কেটা, তে রে তে রে কেটা, তে রে কেটা, খেনা তে রে কেটা, খেনা তে রে কেটা, তে রে কেটা, তে রে তে রে কেটা। আঙুলি বাদ দুটো বাজাবো, হলো। এখন আমরা কি করতে পারি, একবার ওই যে লঘু লঘু বাদ যখন আসছে ঘেনা তারিখটা, তখন ওইটা আঙুলি বাদ বাজাতে পারি। এবার যখন ঘেনা তারিখটা আসছে তখন আমরা প্রথমে আমরা আঙুলি বাদ্য বাজাতে পারি। এবার খেয়া তারিখের সময় তখন আগে খেয়া তারিখের সময় তখন আমরা আছে চাপুটি বাদ্য বাজাতে পারি। আমরা বাজানোর মধ্যে প্র্যাকটিস করতে পারি, করলে কি হবে হাতটা আমাদের জড়তাগুলো কেটে যাবে। ঘেনা তে রে কেটা,
কি করতে পারি আমরা মাঝে মধ্যে আমরা আঘাতগুলো জোরে করতে পারি, ঠিক আছে, এগুলো আঘাত জোরে করতে পারি। আঙুলি বাদ দিয়ে এবং চাপুটি বাদ দিয়ে বাজাবো, তাহলে আমার হাতটা ভালো হবে, বুঝলি। এবার আমরা বাজনাগুলো প্র্যাকটিস করলে আমার জীবনে ভালো হবে, বুঝলি। বলটা কি হচ্ছে, ঘেনা তে রেখেটা, ঘেনা তে রেখেটা, ঘেনা তে রে তে রেখেটা, তে রে তে রেখেটা, তাকে তে রেখেটা, খেলাতে রেখেটা, খেলাতে রেখেটা, খেলাতে রেতে রেখেটা, তেরেতে রেখেটা, তাকে রেখেটা। এইভাবে আপনারা বলটা বাড়াতে পারবেন। হরে কৃষ্ণ।